এক কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের প্রশ্নের উত্তর শুনে আল্লামা দিল হোসেন সাঈদী অবাক। তাকে কারণে ইনশাল্লাহ আমি একটা উত্তর দেব, ভুল ধারণা দূর করা। আমার মনে হয় এটা তালিকায় 9 নম্বর। অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য, সমগ্র মানবতার জন্য। তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে? উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে, আপনারা এটা সবাই জানেন। আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই, অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি ভারতের নাগরিক কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না, যদিও বলি আমি ভারতের নাগরিক, তারা বলবেন না। শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মিলিটারিতে যুক্ত, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে। একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী, ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক, কেবল তারাই অনুমতি প্রাপ্ত। তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে, আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে, শর্ত পূরণ না করলে ভিসা হবে না। যেমন ধরেন কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই, ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকারবারীর মৃত্যুদণ্ড, যদি মাদক সহকারে ধরা পড়েন শাস্তি মৃত্যুদণ্ড। বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন, নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না। ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে। আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, 9/11 পরে এটা আরো কঠিন হয়েছে। তা যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে, মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম, ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের, মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই লেকচার ও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল, ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। I'm Dr. Chabra. I'm an eye specialist. I'm in Dubai since 1984. I had a chance to listen Dr. Zagir a few times, and it's always fun to listen him every time. It's so informative, so educative, so eye-opener, and I always enjoy asking him some questions. So I'm lucky to be the first to ask him the question. My first question is, you said the holy place is in the center so that it is equal from everywhere. But to my mind, I may be wrong or right, the God is all-prevailing, omnipotent, omnipresent, omnivorous. Then he need not to be present in one place. He is everywhere. A non-Muslim brother asked a good question, and he enjoyed hearing my talk, he enjoyed asking questions. And I enjoy answering your question, brother. He asked the question that God is omnipotent, omnipresent, so why should he be in the center? Brother, when you heard my answer, I think you misunderstood. I never said God is present in the center. I didn't say that. I said the Kaaba is in the center, not God. Kaaba is the Qibla, the direction. And the Kaaba is only direction for unity. When we worship Almighty God, we face in one direction for unity. Not that God is only there. Quran clearly says, in Surah Baqarah chapter 2 verse 177, it is not righteousness that you turn your face to the east and west. It is righteousness that you believe in Allah. So you misunderstood. Kaaba is the Qibla, a direction. So for unity, they have kept the direction in the center.
God is not in the center. God is on the arsh, he's on the throne. What we realize that for unity, we have to face in one direction. So the Kaaba for unity has been kept in the center. So all the different people, different human beings from different parts of the world can face for unity in one direction, because we believe when we offer prayers in Salah, we believe in congregation, believe in unity. Hope that answers the question, brother. I have a very simple question. You know Sikhism, the foundation stone or Amritsar Guru Mandir was given a chance to a Muslim by the name Mian Mir. Why, on the contrary, you say a non-Muslim cannot go to the house of God? What's your comments about it? Brother, how am I? I said, Alhamdulillah, I'm fine. Am I tired? I never get tired of answering questions to non-Muslims. I never get tired. You're very kind. I have my flight tomorrow, 11 o'clock morning. You're very kind. So for me, no problem. I love it. The more you ask questions, the more energy I get. You ask the question that a Muslim laid the foundation of Amritsar. The Golden Temple. Laid the foundation. So why can't non-Muslims go to Makkah? But I gave the answer in my talk. If someone has permitted, maybe Amritsar is not a place of sanctuary. It's not a cantonment area. Makkah and Madinah is a cantonment area. You can go to any other mosque. If you want to go to the mosque of Dubai, I will take you. Brother, it's the most you want to come to the Sikh religion, Amritsar, Golden Temple. I know that very well, brother. But it may not be as sacred as our Makkah and Madinah. If you want to go to any other mosque, you're most welcome, I will take you. But these two mosques, as I mentioned in my answer, they are the cantonment area and you require a visa. The visa to go to Makkah and Madinah, these two mosques, you say with your tongue, La ilaha illallah, Muhammad Rasulullah. There's no God but Allah, and Prophet Muhammad is the messenger of Allah. If you don't get visa, you cannot go there. If I recite those verses, can I go there? Yes, if you recite and you believe, you can. No one can stop you. That's no problem. So you want to recite those verses? To go there or because you believe in it? I did hear. You repeated these verses with the other people. I did hear. Do you believe in it? It's easy to repeat. No. Do you repeat? Do you believe in it? It's a fact. It's a fact, and the fact should be believed. So do you believe that there's one God? There is. Do you believe in it? And do you believe that Prophet Muhammad is the messenger of God? Without any doubts, yes. So a person who believes there's no God but Allah and Prophet Muhammad is the messenger is a Muslim. So if you say that's this and you believe that, no one can stop you to go to Makkah and Madinah. Principally, I am a true Muslim because I surrender to the Mashallah, of God. Mashallah. So would you like to say it in Arabic? Congratulations, brother. Would you like to repeat it in Arabic, brother? Would you like to repeat it in Arabic? I don't mind. Okay. Ashadu. Ashadu. Allah. Anna. Ilaha. Ilaha. Illallah. Illallah. Wa ashadu. Anna. Anna. Muhammadan. Muhammadan. Abduhu. Abdu. Wa rasuluhu. Wa rasuluhu. I bear witness. I'm saying in English the translation. I bear witness. That there is no God. But Allah. And Prophet Muhammad. Is the messenger. And the servant of Allah. MashaAllah. MashaAllah. Brother, may Allah reward you. We welcome you to the fold of the religion of peace. And inshallah, when you want to go to Makkah and Madinah, please let me know. I will sponsor your trip. Thank you very much. God bless you. Inshallah. I like your spirit. I like yourself. God bless you. Keep spreading this message. People need it. World needs it. World needs a peace. World needs the peace leaders like you. My blessings with you. My good wishes with you.